কিরূপে স্বীকৃতি ও পূজার প্রকার কহ কহ মহাপ্রভু শুনিয়া একবার বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে বঙ্কিম বা ধান্নাদি আকাশবাসের জয় জগন্নাথ। তোমাদের সাথে পুরো এন্টায়ার পুজোর ব্লগটা আমি শেয়ার করলাম, কিন্তু আমার পক্ষে সকাল থেকে একটুও সময় হয়নি যে আমি সামনে এসে বা ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলবো, তো সেই কারণে আমি সকাল থেকে অন হতেই পারিনি। Hello friends, welcome to my vlog, welcome to bong Britas. আজকে জগন্নাথ পুজো, কিন্তু এত বিধ্বস্ত অবস্থা যে সকাল থেকে আমি ব্লগিং বা ফ্রম কিছু করতে পারিনি। আমি তোমাদের দেখাচ্ছি অবস্থা, ছাদে কিভাবে লোকজন খাচ্ছে ডাঙ্গের প্রসাদ। তো পুজো হয়েছে, পুজো তোমরা দেখতে পাবে, সমস্ত কিছুই আমি তোমাদের দেখাবো ওয়ান বাই ওয়ান। কিন্তু বিধ্বস্ত অবস্থা, প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বৃষ্টি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝড় বৃষ্টি হচ্ছে আর কিভাবে লোকে প্রসাদ খাচ্ছে। আমার ক্যামেরা স্ক্রিন অলরেডি ভিজে যাচ্ছে। নিচে গিয়ে বলছি, ছাদে যা বৃষ্টি হচ্ছে সম্ভবই না ক্যামেরায় কিছু বলা বা করা। ভোগ প্রসাদে রয়েছে পোলাও, আলুরদম, আচ্ছা ছানার ডালনা আর ধোকার ডালনা, পায়েস, চাটনি। কিন্তু পসিবল না যে কিছু এখন আমি দেখাবো বা কিছু করবো, মানে ওপরে এখনো খালি হয়নি। তো আমি ওই জন্য বললাম যে খালি হলে আমি নিচে গিয়ে বলবো। মাঝে রাত্রি 12:30 তোমাদের দেখাচ্ছি একদম। এখানে বুনোবাবু ক্লান্ত হয়ে গেছে, বাপির সাথে বসে আছে, ও সারাদিনে প্রচুর ধকল গেছে, ও খুব ক্লান্ত এখন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এখনো লোকজন খাচ্ছে ওপরে, সমস্ত কিছু মিটবে, ক্যাটারিংয়ের ছেলেরা আছে, তারাও খাবে, তাদেরকে, তারা সারাক্ষণ পরিবেশন করছে, তাদেরকে একটু সার্ভ করে দিলে ভালো হয়। যদিও তারা চাইছে না, বলছে আমাদের খাইয়ে খাবে, কিন্তু আমার কথা হচ্ছে আমি তাদেরকে সার্ভ করে খাবো। এটা আমার মনে হয় যেহেতু ওরা সারাটা দিন পরিশ্রম করছে, তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে জয় জগন্নাথ। চলো টাটা, গুড নাইট।